আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ছুরি শুটকি ভুনা রেসিপি দেখার জন্য। শুটকি মাছ খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন, আবার অনেকেই এই শুটকির ফ্লেভার একেবারেই পছন্দ করেন না। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার রেসিপি ফলো করে একবার রান্না করলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং পরিবারের সবাই একবার হলেও টেস্ট করে দেখবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ছুরি শুটকি ভুনা রান্না করছি। আমি এখানে 150 গ্রাম ছুরি শুটকি নিয়েছি। প্রথমে শুটকির ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর এরকম 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আরও একটু বড় বা আরও একটু ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আর এই ছুরি শুটকি অনেকটা শক্ত হয়ে থাকে, তাই কাটার সময় একটু সাবধানে কেটে নেবেন। চুলায় একটা কড়াই বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এই শুকনা কড়াইতেই শুটকি মাছগুলো দিয়ে নিলাম। এখন 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। আপনারা লক্ষ্য করেছেন, আমি কিন্তু শুটকি ভাজতে কোনো তেল ব্যবহার করিনি। শুকনা খোলাতেই এভাবেই শুটকি মাছগুলো ভেজে নিতে হবে, ঠিক যেমনভাবে আমরা শুকনা মরিচ শুকনা খোলাতে টেলে নিই, ঠিক সেইভাবে। এভাবে নেড়ে চেড়ে নিলেই যখন দেখবেন এর কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে, তখন নামিয়ে নিতে হবে। আমার শুটকি মাছগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। টেলে বা ভেজে নেওয়া শুটকি মাছগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন দিচ্ছি 1.5 কাপ ফুটন্ত গরম পানি। গরম পানিটা এমনভাবে দিতে হবে যেন সবগুলো শুটকি এই পানির মধ্যে ডুবে থাকে। এখন দিয়ে নিলাম 1 চা চামচ লবণ। এই শুটকি একটু শক্ত হয়, তাই এভাবে শুকনো কড়াইতে ভেজে নিয়ে ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে এই শুটকি অনেকটা সফট হয়ে আসে আর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। এখন এভাবে শুটকিগুলো ভিজিয়ে রাখতে হবে অন্তত 20 মিনিট। তারপর নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ছুরি শুটকিগুলো। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেলের সাথে শুটকিগুলো 1 মিনিট ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ। এভাবে লো ফ্লেমে শুটকি মাছগুলো ভেজে নিলে এর স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু টেস্টি হয়। 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন তুলে নিলাম। একই প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। 1 চা চামচ দিচ্ছি গোটা জিরা, 1টা তেজপাতা এরকম 4 টুকরো করে দিয়ে নিলাম। 3টা সাদা এলাচ আর 2 টুকরো দারচিনি দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুন এভাবে তেলের সাথে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। তবে একদম বেরেস্তার মতো করে ভেজে নেওয়া যাবে না। 2-3 মিনিট লো ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব কড়া করে ভেজে নিইনি। এখন দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, 1/2 চা চামচ দিচ্ছি হলুদ আর দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে নিতে হবে, কারণ প্রথমে শুটকি ভাজতেও একটু লবণ দিয়েছিলাম, তাই বুঝে লবণটা দিয়ে নেবেন। এভাবে গুঁড়া মশলাগুলো নেড়ে চেড়ে নিলাম। এ পর্যায়ে মশলাগুলো যেন পুড়ে না যায় তাই দিয়ে দিচ্ছি সামান্য পানি। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। ভিউয়ার্স, লক্ষ্য করেছেন আমি এখানে রসুন কুচি ও রসুন বাটা দুটোই ব্যবহার করেছি। আপনারাও দুটোই দিতে চেষ্টা করবেন, এতে করে স্বাদ ভালো পাওয়া যায়। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে মশলাগুলো লো ফ্লেমে 1-2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে কেটে নেওয়া আলু। আলুগুলো 1-2 মিনিট মশলার সাথে একটু ভেজে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হলে এখন দিয়ে দিচ্ছি লবণ, ঝাল, হলুদ দিয়ে ভেজে নেওয়া শুটকি মাছগুলো। এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে আলু ও শুটকিগুলো কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পানি শুকানো পর্যন্ত রান্না করব। তবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন পানিটা শুকিয়ে এসেছে, এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, হালকা করে চিরে নিয়েছি শুধু ফ্লেভারের জন্য। নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ছুরি শুটকি ভুনা হয়ে গিয়েছে। আমি এখানে যে পরিমাণ মশলা ব্যবহার করে রান্না করলাম তাতে একদম পারফেক্ট হয়েছে। আপনারা লবণ, ঝাল টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় একটু দিয়ে নিতে পারেন। আর আলু ও শুটকি মাছ যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরও একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিচ্ছি।
এরপর চলে যাচ্ছি পরিবেশনে। ভিউয়ার্স, আমি খুব সহজভাবে ছুরি শুটকি ভুনা রান্না করে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।